আছে এদিকে চলো। এই আমাকে দাঁড়া
দুর্গীদের সাথে যুদ্ধ থেকে ফিরে অসুস্থ হয়ে ফিরে তার বেগমকে দেখে একদিন তিনি বললেন, বুঝলে বেগম সাহেবা, এসেছে আমাদের সিরাজকে আমি হয়তো আর কখন চিন্তা করো না বেগম, সিরাজ ঠিক সামলে নেবে। নবাবি করতে গেলে ওরকম দু চারজনকে কঠোর ভাবে সামলাতেই হবে। আপনারা দেখলেন কিভাবে ওই অদ্ভুত ভদ্মলোভী ছোকরাটাকে নবাব করে দেওয়া হলো? আমরা কিছুতেই সিরাজকে নবাব মেনে যুদ্ধবিরতি ঘোষণার পর নবাব বাহিনী ফিরে আসে। আর ঠিক সেই সময় ইংরেজ বাহিনী নবাব বাহিনীকে পেছন থেকে আক্রমণ করে। তখন ঠিক বিকেল চারটে বেজে ছিল। যুদ্ধে ইংরেজদের তার বেগমকে নিয়ে একজন তিনি ঘুরলেন। নবাব পরে তাজপুষ করা আমি হয়তো আর বেশি দিন নেই, ভাবছি কালই হতে বাংলা বিহার উড়িষ্যা নবাব ঘোষণা করবো। আমার সিরাজ নবাব হবে এতে ধরা ব্যথা, তবে আমার ভয়